वेलकम टू मुकुटीज वेज किचन। आज के देखो आलू और पेपर एक दारुण स्वादे तरकारी जेमन सोजा रान्ना करा खेते ततटाई टेस्टी। तहले केमन करे बानाबेन सेटा जानार जन्य आज के भिडियो शेष अब्दि अवश्य देखबेन। 500 ग्राम पेपे खोसा छाड़िए धुए परिष्कार करे एइभावे पिस करे निएछि। तीनटे मीडियम साइजेर आलू खोसा छाड़िए परिष्कार करे धुए डुमो डुमो करे केटे निएछि। 50 ग्राम बिउरी डालेर बड़ी निएछि। हलुद, जिरे, लाल काश्मीरी लंका, गोलमरिच ओ आदा थेतो करे नेब। दुटो तेजपाता कुचिए निएछि, चारटे शुकनो लंका, दुटो तीनटे छोटो छोटो दालचिनीर पिस, एकटा बड़ो एलाच, दुटो छोटो एलाच ओ जिरे फोड़नेर जन्य निएछि। गैस अन करे कड़ा बसिएछि पेपे ओ आलू भाजार जन्य आन्दाज मतो सर्षे तेल एड करलाम। तेल गरम हये गेछे प्रथमे बड़ी दिलाम। हाई फ्लेम करे तेल गरम करे निएछि। मीडियम आँच करे बड़ी भाजछि। बड़ी लाल लाल करे भाजा हये गेले आमि तुले नेब। এটা বিউরি ডালের বড়ি, বড়ি ভাজা হয়ে গেছে, বাকিটা নিজে হিটে এটা হবে, বেশি ভাজা হয়ে যাবে না হলে এটা আমি বাদ করে দিচ্ছি। আলু আমি অ্যাড করে দেব, অল্প হলুদ দেব, আন্দাজ মতো নুন দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আজ কিন্তু আমার মিডিয়ামে আছে, আলুগুলোকে আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে। একটা চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে চাপা খুলে আমি দেখব যে আলুটা কিরকম আছে। গোলমরিচ ও আদা আমি ক্রাশ করে নেব। আলু আমাকে আরো একটু ভাজতে হবে, লাল হয়ে আসছে কিন্তু এখন সম্পূর্ণ লাল হয়নি, রং ধরেছে। চাপা দিয়ে দিলাম, দু মিনিট হয়ে গেছে, আমি আঁচটা হাইয়ে করে দিয়েছি। আলু আমার পুরো ভাজা হয়ে গেছে যতখানি আমার চাই। আলু এবং বার করে নেব। আলুতে কালার ধরে গেছে, পেঁপেগুলো তেলে দিচ্ছি, পেঁপেটাও হালকা ভেজে নেব। তেলেতে হলুদ আছে সেই জন্য হলুদ দেবো না, নুনও আছে নুনও দেবো না। আঁচটা মিডিয়াম হাই করে আমি চাপা দিয়ে দিলাম, দু মিনিট হয়েছে, আমি আঁচটা মিডিয়াম হাইয়ে রেখেছি। পেঁপেটাকেও আমি একটু লালচে করে ভাজবো। এই তরকারিটা খেতে দারুণ টেস্টি হয়, মনেই হবে না পেঁপের তরকারি খাচ্ছি। আপনি গোটা ভাত এই তরকারি দিয়ে খেয়ে নেবেন, বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। ঢাকাটা আমি খুললাম, পেঁপের কালার চেঞ্জ হয়েছে ও পেঁপেটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা বেশি সেদ্ধ হয়ে গেলে টেস্ট লাগবে না, সেজন্য পেঁপেটা এবার আমি বার করে নেব। কড়া থেকে এক্সট্রা তেল আমি বার করে নেব। তেজপাতা দেব, চারটে শুকনো লঙ্কা দিলাম, বড় এলাচ দিলাম, দুটো ছোট এলাচ দিলাম, ডালচিনি দিলাম ও জিরেটা দিলাম, ভালো করে আমি ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে একটু জল অ্যাড করব। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটু জল অ্যাড করলাম, এর মধ্যে জিরে, হলুদ, লাল কাশ্মীরি লঙ্কা দিলাম, ক্রাশ করা গোলমরিচ ও আদাও অ্যাড করে দিলাম। পেঁপে আলু ভাজার সময় নুন অ্যাড করেছিলাম, অল্প নুন দিলাম, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই গুড় অ্যাড করলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই আন্দাজে অ্যাড করবেন, আমরা একটু মিষ্টি বেশি খাই। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এতে আমি এখন একটু জল অ্যাড করে দিলাম, এক কাপ জল। এই জলটা যেই ফুটবে এর মধ্যে আমি পেঁপে ও আলু অ্যাড করে দেবো, পেঁপে অ্যাড করে দেবো। ঝোলটা ফুটছিল সেই স্টেজে আমি পেঁপে অ্যাড করলাম, আলু অ্যাড করে দেবো, বড়িটা আমি আরও কিছুক্ষণ পর অ্যাড করব।
দরকার পড়লে আমি আরো একটু জল অ্যাড করে করে রান্না করব। চাপা দিয়ে দিলাম। আলু ও পেঁপে সেদ্ধ হতে একটু দেরি আছে, হাফ কাপ জল অ্যাড করলাম ও চাপা দিয়ে দেবো। দু মিনিট পরে আবার দেখব। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা আরো একটু সেদ্ধ হবে। আপনারা চাইলে এটাকে ঝোলও রাখতে পারেন বা শুকনো রাখতে পারেন, আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি। আঁচটা লোয়ে ছিল, আমি একটু মিডিয়ামে করে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিলাম, অল্প ঘি অ্যাড করছি, বড়ি অ্যাড করে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম। তরকারি আমার রেডি হয়ে গেছে, আলু পেঁপে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এতে আমি গরম মশলা দেবো না, কেননা ফোড়নে আমার গরম মশলা ছিল। গ্যাস অফ করে দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব ও তারপর আমি সার্ভ করব। আমাদের আজকের ঘরোয়াভাবে রান্না করা আলু পেঁপের একটি খুবই দুর্দান্ত স্বাদের তরকারি রেডি হয়ে গেছে, সার্ভ করাও হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকবে, ঘরে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। আজকের এই রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরো ভালো ভালো রেসিপি নিয়ে।